সেলিনা আক্তার, আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন, আমার বয়স 14, আমার অনেক চুলই পেকে গেছে, এখন কি চুল কলপ করা যাবে? চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন, সেটা নিশ্চয়ই দেখতে অসুন্দর দেখায় না, সচরাচর দু চারটা চুল পাকলে সামান্য ওইটুকু চুল লাল কালার হয়ে পড়ে সুন্দরই লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুলকে অন্য কালারে পরিবর্তন করতে বলেছেন, তবে কালোকে পরিহার করতে বলেছেন। তিনি বলেছেন ওয়াজান্নাবিস সিওয়া, তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে। তো এই জন্য কালো কলপ দিয়ে আপনি চুলের কালার পরিবর্তন করবেন না। ফারজানা ইসলাম, আপনি লিখেছেন, দিনের পথে অটুট থাকতে কি কি করণীয়, দয়া করে বলবেন। দিনের পথে অটুট থাকবার জন্য সর্বপ্রথম দরকার হলো দৃঢ় সংকল্প, যে আমি আমার দিনের ব্যাপারে যদি সিরিয়াস হই, আমি যদি সত্যিকারের দিনদার হয়ে থাকি, আমি যদি বুঝে শুনে মুমিন হয়ে থাকি, তাহলে দিন এবং ইমানের পথ থেকে বিচলিত হওয়ার, বিচ্ছুত হওয়ার কোনো সুযোগ আমার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একাধিক জায়গায় যারা ইমান আনয়ন করার পর অটল অবিচল থেকেছে তাদের জন্য নানা সুসংবাদের কথা বলেছেন। আর ইমান আনার পরে কেউ যদি অবিচল না থাকেন, অটল না থাকেন, তাই যদি সিটকে পড়েন, তাহলে সেক্ষেত্রে তার সে ইমানের কোনো মানে আর থাকে না। এজন্য দিনের পরে অটুট থাকার জন্য তার গুরুত্বটাকে বুঝে দৃঢ় সংকল্প থাকা, যে কোনোভাবে আমি দিনের ব্যাপারে কম্প্রোমাইজে যাব না এবং আমার অবস্থানটা অটুট রাখবো, সেই চেষ্টা আমাদের করতে হবে, এক। দ্বিতীয়ত, যে কাজটি করতে হবে তা হলো আল্লাহ সুবহানাহু কাছে বেশি বেশি দোয়া করতে হবে। একটি নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি কোরআন কারিমের, সেটি আল্লাহ সুবহানাহু নিজে শিখিয়েছেন আমাদের, সেটা হলো রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আমাদের অন্তরকে আপনি বক্র করে দিবেন না, বিপদগামী করে দিবেন না, বিভ্রান্ত করে দিবেন না একবার হেদায়ত দেওয়ার পর। এই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করব। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানেও একটি দোয়া আমরা বলতে পারি, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আমাদেরকে শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনি আপনার দিনের উপরে অটল অবিচল করে দিন। তো এই সমস্ত দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অর্থ এবং মর্ম বুঝে বুঝে কায়মনো বাক্যে নিবেদন করা যেতে পারে। তৃতীয়ত, দিনের উপর অটল থাকবার জন্য দিনই সোসাইটি, দিনই সার্কেল মেনটেন করা উচিত, দিনই পরিবেশে আমাদের থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে, ভালো মানুষদের সাথে, যারা সত্যবাদিত অবলম্বন করে তাদের সাথে থাকো বা তাদের সঙ্গ অবলম্বন করো। তো এই সত্যবাদিতার এই গুণ যাদের মধ্যে আছে বা ভালো মানুষ যারা আছে তাদের সাথে, যাদের ভেতর বাহির একরকম কপটতা নেই, কোনো প্রকার প্রতারণা নেই, সরলতা আছে, নেফাক নেই, ঈমান আছে, ফিস্ক নেই, তাকওয়া আছে, সেই মানুষগুলোর সান্নিধ্যে যত বেশি আমরা থাকব, তাদের কাছে যত বেশি থাকব, উঠা বসা হবে, সেরকম পরিবেশে যত বেশি নিজেকে আমি আবদ্ধ রাখব, তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমার মধ্যে দিনের উপরে অটলতার গুরুত্ব, এটি আঁচ হবে, অনুভব হবে এবং আমরা দিনের পটল থাকতে পারবো। আনিতা আখতার, আপনি লিখেছেন, মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে? কোরআন করিমের তেলাওয়াত পিরিয়ড অবস্থায় না করাটাই হলো জমহুর উলামায়ে কেরামের মত, অর্থাৎ করা যাবে না, পিরিয়ড অবস্থাতে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না, এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। কোনো কোনো ইমামগণ, ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত হলো করতে পারবেন না। এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না, এটা ইস্যু নয়। ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে, ধরাটার চাইতে ধরতে তো পারবেনই না, কিন্তু তেলাওয়াত করবেন না, তাহলে সেক্ষেত্রে এটা আপনি কী করবেন? আপনি ইসলামিক অন্যান্য ব্যবস্থা পড়বেন, কোরআনের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন, হাদিসের গ্রন্থ পড়তে পারেন, অন্যান্য আমল করতে পারেন, কিন্তু তেলাওয়াত করবেন না। এটি হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। মোবাইল হসপিটাল রানীর বন্দর আইডি থেকে আপনি লিখেছেন, সাদা চুল ও দাড়িতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা? যাবে, বাজারের যে আর্টিফিশিয়াল মেহেদি আছে লাগানো যাবে, যদিও এটার উপর দিয়ে মনে হয় যে আলাদা প্রলেপ তৈরি হয়, তারপর এটি লাগানো যাবে, কারণ এই প্রলেপটা আসলে কেমিক্যালের কারণেই মনে হয়। মাহমুদ খাতুন লিখেছেন, সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত পড়তে পারেন, তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এর স্বাভাবিক রাখা। মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে, না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়, তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম, এটি জায়েজ আছে। এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ। মমিনুল ইসলাম, আপনি লিখেছেন, স্ত্রী মারা গেলে স্বামীর শোক পালনের কোনো বিধান আছে কিনা, থাকলে কতদিন বা কীভাবে? সাধারণ যত শোক পালন আছে সেগুলো তিন দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কারভাবে জানিয়েছেন। মেয়েরা স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন শোক পালন করবেন, নিবৃত থাকবেন ব্যবসাদি ইত্যাদি থেকে এবং ইদ্যত পালন করবেন যথা নিয়মে।
এর বাইরে স্বামী তার স্ত্রীর বিয়োগে, স্ত্রীর মৃত্যুতে তিনিও শোক পালন করবেন, কিন্তু সেটি তিন দিনের বেশি হবে না। অর্থাৎ শোক পালন বলতে বিয়েবাড়ি থেকে বিরত থাকা, শোক প্রকাশ করা, এটা তিন দিন হবে, তিন দিনের বেশি হবে না। আর দুঃখ, বেদনা, কষ্ট, বিরহের যে জ্বালা, সেটা তো মানুষের জীবনভরই থাকতে পারে, সেটা তো আর কোনো নিয়ন্ত্রণ নেই। বেগম ফেরদাউস আক্তার লিখেছেন, হারিয়ে যাওয়া জিনিস সদকা জারিয়া করে দিলে তা কি জায়েজ হবে? হারিয়ে যাওয়া জিনিস, যার জিনিস তাকে খুঁজে বের করে দিতে হবে। তাকে খুঁজে বের করার জন্য যত রকমের প্রক্রিয়া হতে পারে, প্রচেষ্টা হতে পারে, তার সবগুলো আপনাকে অবলম্বন করতে হবে। আপনি সকল প্রক্রিয়া, সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, তারপরও আপনি খুঁজে পাননি বা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে এবার তার পক্ষ থেকে আপনি দান করে দিতে পারেন। কোনো গরিব মানুষকে, গরিব দুঃখীকে বা দানের কোনো খাতে আপনি দান করে দিতে পারেন।